লড়াই করবে কে? এই লড়াই করবে কর্মসূচি প্রায় শেষের পথে, তখন যে অতর্কিতে প্রায় পুলিশের সামনেই বিজেপির লোকেরা আমাদের এই বিক্ষোভ ইয়েতে আক্রমণ করে, তাতে নরসিংহ এলাকার 10 থেকে 12 জন আহত হয়েছে। আমি এই মুহূর্তে এখানে খবর পাওয়ার পরে সংগঠক এসপিকেও জানিয়েছি, ডিজিকেও জানিয়েছি, তারা যদিও বলেছেন তারা এখন লোক পাঠাচ্ছেন। আমরা বলবো যে এই যে হীন চক্রান্ত বিজেপি, যে কীভাবে আক্রমণ করে বন্ধ করা যায়, বন্ধ করা যাবে না। আজকে আপনারা আগরতলায় দেখেছেন কত লোক জমায়েত হয়েছে, আমি ডিটেলস খবর পেয়ে আরও ডিটেলস জানাবো। তাই আমরা তীব্র নিন্দা করছি বিজেপির, যে এই ধরনের একটা বিক্ষোভ প্রতিবাদ, যেটা পেট্রোলের বিরুদ্ধে গোটা দেশের মানুষ তার প্রতিবাদ করছে, এই প্রতিবাদে যখন মোহনপুরের যুবতারাতে আক্রমণ করেছে বিজেপির গুন্ডারা, আমরা তাদের বিরুদ্ধে আরও তীব্র আন্দোলন আমরা গড়ে তুলব। যেতেও ফলে কৃষির একটা ফসল মার খেয়ে গেল এই লকডাউনের কারণে, ফসল তুলতে পারলো না, বাজারে আনতে পারলো না, কৃষকের সর্বনাশ হয়ে গেল। সামনের এই যে মরশুম, এই মরশুমে কৃষিকাজ করতে গেলে পর হাতে পয়সা নাই, ভালো বীজ সার পেস্টিসাইডস অর্থাৎ পোকামাকড় যেগুলো ফসল নষ্ট করে এগুলোকে নিবৃত্ত করবার জন্যে এই যে ওষুধপত্র, এগুলো রাজ্য সরকারের কাছে আমাদের দাবি, বিনে পয়সায় অবিলম্বে কৃষকদেরকে দিতে হবে। এবং এই ফসল যাই কৃষকদের হাতে আছে, উঠেছে, এগুলো বাজারে বিক্রি করতে তারা আনছেন। সরকার ঘোষণা করেছিল চাল বা ধান তারা কিনবেন, কিন্তু প্রকৃত অর্থে ত্রিপুরার কোথাও এগুলো কেনা হচ্ছে, ন্যায্য দাম প্রকৃত উৎপাদকরা পাচ্ছেন এরকম কিন্তু কোনো রিপোর্ট আমরা পাচ্ছি না। তাই আমাদের দাবি হচ্ছে এটা নজর রাখতে হবে এবং কৃষির জন্যে সেচ ব্যবস্থা, যে সমস্ত প্রজেক্টগুলো নষ্ট হয়ে গেছে এগুলোকে রিভাইভ করতে হবে, পানীয় জলের যে সংকট তৈরি হয়েছে এটার সমাধান করতে হবে, বিদ্যুতের জন্যে যেখানে সেচ ব্যবস্থা চালু রাখা যাচ্ছে না, পানীয় জলের যে ব্যবস্থা চালু রাখা যাচ্ছে না, সেখানে বিদ্যুৎ ব্যবস্থাটাকে সচল করবার জন্যে আমরা দাবি করছি। আরেকটা দাবি আমরা এখানে যুক্ত করেছি, সেটা হচ্ছে গণতন্ত্রের উপর আক্রমণ। প্রতিবাদ করা যাবে না, দাবি করা যাবে না, আক্রান্ত হচ্ছেন মানুষ। এবং বিশেষ করে আপনারা লক্ষ্য করছেন 10,323 এদেরকে গত বিধানসভা নির্বাচনের সময় প্রলুব্ধ করে তারা তাদের পক্ষে অধিকাংশকে টেনে নিতে সক্ষম হয়েছিল, এখন ভোটের পর তারা সমস্ত জিনিস ভুলে গেছে, অন্যান্য প্রতিশ্রুতির মতো এটা মিথ্যায় প্রতিপন্ন হয়েছে এবং তারা এখন
বেকার রাস্তায় তারা ঘুরছেন, পরিহারে পরিবারে অনাহার মৃত্যুর ঘটনা ঘটছে। এরকম অবস্থায় যারা তখন প্রতিবাদ করার চেষ্টা করছে, মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, শিক্ষা দপ্তরে গিয়ে জানতে চাইছে তাদের কী হবে, তাদের উপর বিজেপি দলের যারা কর্মী তাদের একটা অংশ দুর্বৃত্তপনা করছেন, আক্রমণ করছেন, বাড়িতে আগুন দিচ্ছেন, দৈহিকভাবে নির্যাতন করছেন, হাত ভাঙছে, পা ভাঙছে, পাজর ভাঙছে। কাজেই এটা অবিলম্বে বন্ধ করতে হবে, এটা আমাদের দাবি। রক্তদান শিবির পর্যন্ত আক্রান্ত হচ্ছে, রিলিফ দিতে গিয়ে আক্রান্ত হচ্ছে, এগুলো কী হচ্ছে? অমানবিক। কাজেই এগুলো বন্ধ করবার জন্যে ঘটবিত যে গণতান্ত্রিক অধিকার এটা পুনরুদ্ধারের জন্যে আমরা এই ময়দানে দাঁড়িয়েছি এবং রাজ্য সরকারের কাছে দাবি করছি, এই দাবি ফিরিয়ে দিন। দুর্বৃত্ত যারা তাদের চিহ্নিত করে, তাদের আপনারা চেনেন, তাদের আপনারা জানেন, পুলিশ বিশেষ করে জানে, পুলিশের সামনেই পুলিশকে নিষ্ক্রিয় রেখে এই আক্রমণগুলো একের পর এক তারা সংগঠিত করে চলেছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত সাজার ব্যবস্থা করতে হবে। এই মূল দাবিগুলোকে ভিত্তি করে আজকের কর্মসূচি। মনে করবেন না এই 15 মিনিট রাজপথে দাঁড়িয়ে যে স্লোগান বিক্ষোভ সংগঠিত হলো, ব্যাপারটা এখানে শেষ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, ক্রমে ক্রমে বিশেষ করে 27 মাস আগে জোটসব করা আসার পর যেভাবে আক্রমণ নামিয়ে এনেছিল, মানুষ ঘর থেকে বেরোতে গিয়ে একটু সংশয়ে পড়েছিলেন, কিন্তু ধীরে ধীরে মানুষ যখন বুঝতে পারছিলেন পিঠ দেয়ালে ঠেকে গেছে, চুপ করে বসে থাকলে সমস্যার সমাধান হবে না, মানুষ আস্তে আস্তে বেরোতে শুরু করেছেন। বিশেষ করে করোনা ভাইরাসের আক্রমণের পর যে লকডাউন, তাতে সেই মানুষ সরকারের সিদ্ধান্তে এবং সরকারকে সহযোগিতা করার জন্যে নিজেদেরকেই স্বেচ্ছাপ্রণোদিত হয়ে গৃহবন্দী করে রাখতে বাধ্য হয়েছিলেন, কিন্তু এখন বুঝতে পারছেন যে এতে সমস্যার সমাধান হবে না। করোনা ভাইরাস পুরোপুরি নির্মূল হবে একথা কেউ বলছে না, ঔষধ কবে বেরোবে, ভ্যাকসিন কবে বেরোবে কেউ বলতে পারছে না। আমাদের দেশের সরকার নির্বুদ্ধের মতো বলছে আগামী 15ই আগস্টের মধ্যে ভ্যাকসিন চালু করতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে যারা গবেষণাধর্মী কাজের সাথে যুক্ত তারা তীব্রভাবে তার প্রতিবাদ করেছেন যে প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞানী যারা, আবিষ্কারক যারা, উদ্ভাবক যারা, হ্যাঁ, তাদের পিঠে লাঠি ঠেকিয়ে এ জিনিস করা যায় না, এগুলো কতগুলো পদ্ধতি আছে, প্রকরণ আছে, এগুলো মেনে অনুসরণ করে করতে হবে। ঠিকঠাক মতো যদি না হয় তাহলে মানুষের জীবন নিয়ে ছেলে খেলা হবে, এই জিনিস পর্যন্ত হচ্ছে। এরকম পরিস্থিতিতে মানুষ বুঝতে পাচ্ছেন ঘরে বসে থাকলে চলবে না, বেরোতে হবে। করোনা ভাইরাসের আক্রমণ আছে, কোভিড-19 আক্রমণ আছে, সঠিকভাবে তার মোকাবেলার ব্যবস্থা নাই, এটা থাকবে, কোন পর্যায়ে থাকবে ভবিষ্যৎ ঠিক করবে, কিন্তু আমাদের এখন বাঁচতে হবে। বাঁচতে গেলে পর ঘর থেকে বেরোতে হবে, প্রতিবাদ করতে হবে, দাবি জানাতে হবে। তাই আপনাদের কাছে যেটা বলছি, আগামী দিনে এই দাবির আন্দোলন আরও তীব্র হবে, আরও ব্যাপক হবে, নূতন অংশের মানুষ নূতন করে এই আন্দোলনে তারা সমবেত হবেন, এই বিশ্বাস নিয়ে যারা আজকের এই কর্মসূচিতে সারা ত্রিপুরায় মহকুমায় মহকুমায় আগরতলা সহ অংশগ্রহণ করেছেন, তাদেরকে বামপন্থী ফ্রন্ট এবং CPI-ML এই 5টি বামপন্থী রাজনৈতিক দলের পক্ষ থেকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে আমি আপনারা যে প্রশ্ন করে জানতে চেয়েছিলেন সেই সম্পর্কে আমার বলা শেষ করছি। আপনাদের কাছে সমস্যা আমাদের দেশের মধ্যে সৃষ্টি করা হলো, এটার প্রতিবাদ আমরা করছি। পেট্রোলের দাম, ডিজেলের দাম বাড়ানো চলবে না, যে ট্যাক্স বসানো হয়েছে এটা প্রত্যাহার করো এবং শেষ প্রত্যাহার করো, তা না হলে পর পরিবহনের ব্যয় যেমন বাড়বে, কৃষির ব্যয় বাড়বে, শিল্প যা কিছু চলছে ব্যয় বাড়বে, সাধারণ মানুষের খুব কষ্ট হবে, ত্রিপুরার মতো রাজ্য আমরা আরও সমস্যায় পড়ে যাব, এটা হচ্ছে প্রধান দাবি। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ দাবি সেটা হচ্ছে আপনার কয়লা খনি। আপনারা দেখেছেন এগুলো রাষ্ট্রায়ত্ত ছিল, এগুলোকে এখন একের পর এক বেসরকারি পুঁজির হাতে তুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে 45টা খনি চিহ্নিত করে কেন্দ্রের সরকার বেসরকারি পুঁজির হাতে তুলে দিতে মনস্থ করেছে, এবং এতে শুধু আমাদের দেশের পুঁজিপতি না, বিদেশি পুঁজিপতিরাও তার মধ্যে ঢুকতে পারছে। এটা চলবে না, এটার প্রতিবাদে 3 দিন এক নাগাড়ে যেখানেই কয়লা খনি আছে ভারতবর্ষের সমস্ত জায়গায় দল মত নির্বিশেষে কয়লা খনির শ্রমিকরা তারা
আন্দোলন সফলভাবে সংগঠিত করেছে। আমরাও এই দাবি তুলছি, তাদের যে দাবি একই সুরে সুর মিলিয়ে যে কয়লা খনি রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারি পুঁজির হাতে তুলে দেওয়া যাবে না, এবং এটা যদি কার্যকরী হয় তাহলে শ্রমিক ছাঁটাই হবে, মজুরি হ্রাস হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কয়লা খনিজ এলাকাগুলোতে সেই এলাকাগুলোতে 100 জনের মধ্যে 95 থেকে 98 জন যারা বাস করেন তারা হচ্ছেন উপজাতি অংশের মানুষ, তারা সমাজের সবচেয়ে পেছনে পড়া দুর্বল অংশের মানুষ। জায়গা জমি কাজ তো তারা হারাবেনি, জায়গা জমি থেকেও তারা উচ্ছেদ হবেন, বাড়িঘর কোথায় থাকবে হবে তার কোনো নিশ্চয়তা নাই। কাজেই এটা অমানবিক, আমরা এটার বিরোধিতা করছি। তার সাথে যুক্ত হয়েছে রেল, রেলকেও ধীরে ধীরে খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত রাস্তাগুলো আছে বেশি বেশি মানুষ চলাফেরা করে এবং এটা দৈনন্দিন প্রয়োজনে এই রাস্তাগুলো ব্যবহৃত হয়, এরকম প্রায় 150 শতাধিক রাস্তা চিহ্নিত করে এগুলো বেসরকারি পুঁজির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোজা কথা, এই লকডাউন করে গণতান্ত্রিক অধিকার হরণ করে মানুষের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে লুটের রাজত্ব কায়েম করবার জন্যে আমাদের দেশের এবং বিদেশের বড় বড় পুঁজিপুঁতি যারা, কর্পোরেট যারা, তারা ভারত সরকারের উপর চাপ সৃষ্টি করছে, তাদের টাকায় বিজেপি ভূত রঙ্গ করে ক্ষমতায় বসেছে। কাজেই এর আগে প্রতিবাদ সারা ভারতবর্ষে ফেটে পড়ছিল, এই লকডাউনের সুযোগ নিয়ে মানুষকে গৃহবন্দী করে সে অসম্পূর্ণ কর্মসূচিটি বিজেপি সরকার সারা ভারতবর্ষে লাগু করার চেষ্টা করছে। আমরা শুধু কয়লা খনি না, রেল না, রাষ্ট্রায়ত্ত সমস্ত সংস্থাই বেসরকারির পুঁজির হাতে তুলে দেওয়ার বিরোধিতা করছি। অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হবে, কর্মরতরা কাজ হারাবেন, নূতন যারা বেকার তাদের কাজের কোনো সুযোগ থাকবে না, বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার, তাই এটার আমরা বিরোধিতা করছি। তৃতীয় গুরুত্বপূর্ণ দাবি, গত 4 মাস যাবৎ যে দাবি করোনা ভাইরাসের আক্রমণের পর লকডাউনের কারণে প্রথম থেকে আমরা করে আসছি, সেটা হচ্ছে যারা ট্যাক্স দেন না বা দিতে হয় না, ট্যাক্সের যে নেট তার বাইরে এই অংশের মানুষ ভারতবর্ষের সবচাইতে বেশি, তাদেরকে প্রতি মাসে 7,500 করে টাকা আগামী 6 মাস দিতে হবে, এবং এরকম যারা তাদেরকে মাথা পিছু প্রতি মাসে 10 কেজি করে চাল অথবা যেখানে মানুষ আটা রুটি ইত্যাদি খান খাদ্যের অভ্যাস অনুযায়ী সেখানে গম দিতে হবে, এই দাবি আবারও আমরা আজকের এই আন্দোলনের কর্মসূচিতে দাঁড়িয়ে কেন্দ্রের এবং রাজ্য সরকারের সামনে উপস্থিত করছি, চাপ সৃষ্টি করছি, এই দাবি অবিলম্বে কার্যকরী করুন, না হলে ভারতবর্ষের মানুষ অনাহারে অর্ধাহারে তারা অভুক্ত থেকে মৃত্যুর কোলে ঢলে পড়তে শুরু করেছেন, এই সংখ্যা আরও আরও বাড়তে থাকবে। আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা যেটা যুক্ত করে আপনারা জনগণের এই বক্তব্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভয় ভীতি উপেক্ষা করে সাহসের সাথে কার্যকরী ভূমিকা আপনারা গ্রহণ করুন, আপনারা ভালো থাকবেন, সতর্ক থাকবেন, নমস্কার নেবেন। কেন খাদ্য সামগ্রী এগুলোর ব্যবস্থা না করে, ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনের ব্যবস্থা না করে কেন তাদেরকে অমুক স্কুলে অমুক জায়গায় যেখানে লাইট নাই, জল নাই, খাওয়া নাই, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই এইভাবে পাঠানো হলো? এখন ধরা পড়ছে ওরা বাড়িঘরে আছে, এলাকায় আছে, এদেরকে টেনে নেওয়া, টেনে নিয়ে হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা হচ্ছে। এই যে অপরিকল্পিত ব্যবস্থা, এই ব্যবস্থার কারণে সংক্রমণ বাড়ছে এবং এই সংক্রমণকে অনেক আগে থেকেই আরও চেক দেওয়া যেত, আরও এটাকে দাবিয়ে রাখা সম্ভবপর হতো, এর জন্য গভর্নমেন্ট দায়ী। এখনও যারা বাইরে থেকে আসছেন আমরা দাবি করব যে তাদের প্রত্যেকের লালা টেস্ট করতে হবে, এলে পরেই 14 দিনের সরকারি দায়িত্বে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে বাড়িঘরে না পাঠিয়ে, এটাই একমাত্র ব্যবস্থা, এটাই একমাত্র পদ্ধতি। আর দ্বিতীয়ত হচ্ছে মানুষের যারা বাইরে থেকে আসেননি এখানে আছেন তাদের যদি
প্রতিরোধ ক্ষমতা না বাড়ে শরীরের মধ্যে, খাইলে কোনো লাভ হবে না, আক্রান্ত হবে নানানভাবে। তো সেই কারণে তাদের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গেলে তাদের চাল দরকার, খাওয়া দরকার, প্রোটিন দরকার, তাদের কাজ দরকার, আয় দরকার। সেই জন্যই আমরা আজকে কোভিড মোকাবেলায় এবং অর্থনৈতিক মন্দা থেকে উঠে আসবার জন্য যা যা করণীয় বিকল্প বামপন্থীদের বিকল্প, তার ভিত্তিতে আমরা ছয় দফা দাবি এখানে করি। অসংখ্য ধন্যবাদ। কঠিন পরিস্থিতির মধ্যে আর্থিক ব্যবস্থাপনা প্রায় ভেঙে পড়ছে। হ্যাঁ, প্রত্যেক দিন কেন্দ্রীয় সরকার তার যে গোপন কর্মসূচি বেসরকারি গ্রহণ করা, রেল, কয়লা, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি আছে যেগুলি থেকে আমাদের রাজস্ব আসে সবচেয়ে বেশি, সেগুলি কর্পোরেট যারা নিজের মানে একচেটিয়া পুঁজি যারা, তাদের খুশি করার জন্য তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছে। তাতে লক্ষ কোটি শ্রমিক তারা কাজ হারাচ্ছেন, বেকার হচ্ছেন এবং হাজার হাজার মানুষকে এক জায়গায় থেকে আরেক জায়গায় সেখানে চলে যেতে হয়েছে। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে অমানসিক ব্যবহার করা হয়েছে, তাদের আসার কোনো ব্যবস্থা করা হয়নি, তাদের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা এখানে হয়নি, রাজ্য এসেও তারা আজকে প্রচণ্ডভাবে প্রতারিত হচ্ছে। এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো কর্মসূচি এখন পর্যন্ত রাজ্য সরকার ঘোষণা করে, এরা কী করে বেঁচে থাকবে? দেশের অন্য জায়গায় এটা দেখা যাচ্ছে, এই পরিযায়ী শ্রমিকেরা আবার তাদের পুরানো কার্যস্থলে সেখানে ফিরে যাওয়ার জন্য সেখানে মানে তারা কর্মসূচি গ্রহণ করেছে। এই পরিস্থিতির মধ্যে দেশে আজকে সবচেয়ে বেশি যেটা দরকার সেই কিছু জরুরি দাবি নিয়েই আজকে দেশব্যাপী আমরা এই কর্মসূচি আমরা গ্রহণ করি, যাতে শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ যাতে বাঁচতে পারে এই জটিল পরিস্থিতির মধ্যে, এবং দেশের ঐক্য এবং সংহতি এটাকে যে শক্তিশালী রাখা যায়, এবং যেই কোনো আক্রমণই আমাদের উপরে আসুক না কেন আমরা যাতে ঐক্যবদ্ধভাবে সেটাকে প্রতিরোধ করতে পারি, সরকার সেই ধরনের কর্মসূচি হাতে নেবেন, ঘোষণা করবেন। দেশকে ঐক্যবদ্ধ রাখার দায়িত্ব সরকারেরই সবচেয়ে বেশি, সরকার সেভাবে তার পদক্ষেপ গ্রহণ করবে। কেন্দ্রীয় সরকার এরকম একটা জটিল পরিস্থিতির মধ্যে আর বেসরকারিকরণের যে সব কাজ একটা পর একটা করে যাচ্ছে, রেল বেসরকারি হাতে তুলে দিচ্ছেন, কয়লা খাতা তুলে দিচ্ছেন, এবং দেশের অন্যান্য আর্থিক ব্যবস্থাপনা যেগুলি আছে সেগুলির উপরে একটার পরে একটা আঘাত পাচ্ছে। বিশেষ করে এই লকডাউন পরিস্থিতির মধ্যে যে লক্ষ কোটি পরিযায়ী শ্রমিক তাদের আজকে যে দুরবস্থা, তারা আজকে যে অবস্থা করতে আসে, হ্যাঁ, তাদের ব্যাপারে কেন্দ্রীয় সরকার তারা কোনো ভূমিকা পালন করে, যে কারণে তাদের মধ্যে মৃত্যু এবং অনাহার সেটা চলছে, তাদের পরিবারেরা প্রচণ্ডভাবে সেখানে আক্রান্ত। আমরা বারবার বলেছি অন্তত খাদ্য নিরাপত্তা এই মুহূর্তে সবচেয়ে বড় দরকার। গরিব অংশের মানুষ যারা ইনকাম ট্যাক্স দেয় না তাদের সবাইকে মাথা পিছু 10 কেজি করে মাসে চাল দেওয়া এবং 7,500 টাকার নগদ সেখানে তাকে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা। কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে সেরকম কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে। দেশের সর্বত্র বিশেষ করে আমাদের রাজ্যের মধ্যে পাহাড়ে খাদ্যাভাব আজকে এক চরম আকার ধারণ করেছে। এই সময়ে বেসরকারিকরণ করা এটা বন্ধ করতে হবে। রেল পৃথিবীর বৃহত্তম মানে ব্যবস্থাপনা আমাদের দেশে আছে, এটাকে কোনো অবস্থার মধ্যে কোনো বেসরকারি হাতে তুলে দেওয়া ঠিক হবে না। এবং বিশেষ করে এই বেসরকারের প্রতিক্রিয়া আমাদের রাজ্যে নতুন করে যে রেল চালু হয়েছে তার উপরে এসে পড়বে, এগুলি মানুষের নাগালের বাইরে চলে যাবে, মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে দাঁড়াবে। এবং সেদিক থেকে আজকে ভারতবর্ষব্যাপী মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এই জরুরি ইস্যুগুলির ভিত্তিতে এই কর্মসূচির আহ্বান করেছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, সারা রাজ্যের সঙ্গে আগত্র আজকে আপনারা দেখেছেন ব্যাপক অংশের মানুষ তাতে অংশগ্রহণ করেছে। আগামী দিনে মানুষ আরও পদক্ষেপ নেবে যদি না কেন্দ্রীয় সরকার এগুলির ব্যাপারে সদর্থক কোনো ব্যবস্থা করা হয়। কর্মসূচি প্রায় শেষের পথে, তখন যে অতর্কিতে প্রায় পুলিশের সামনেই বিজেপির লোকেরা আমাদের এই বিক্ষোভ ইয়েতে আক্রমণ করে, তাতে নরসিংহ এলাকার 10 থেকে 12 জন আহত হয়েছে,
আমি এই মুহূর্তে এখানে খবর পাওয়ার পরে সংগঠক এসপিকেও জানিয়েছি, ডিজিকেও জানিয়েছি, তারা যদিও বলেছেন তারা এখন লোক পাঠাচ্ছেন। আমরা বলবো যে এই যে হীন চক্রান্ত বিজেপি, যে কীভাবে আক্রমণ করে বন্ধ করা যায়, বন্ধ করা যাবে না। আজকে আপনারা আগরতলায় দেখেছেন কত লোক জমায়েত হয়েছে, আমি ডিটেলস খবর পেয়ে আরও ডিটেলস জানাবো। তাই আমরা তীব্র নিন্দা করছি বিজেপির যে এই ধরনের একটা বিক্ষোভ প্রতিবাদ, যেটা পেট্রোলের বিরুদ্ধে গোটা দেশের মানুষ তার প্রতিবাদ করছে। এই প্রতিবাদে যখন মোহনপুরের যুবতারাতে আক্রমণ করেছে বিজেপির গুন্ডারা, আমরা তাদের বিরুদ্ধে আরও তীব্র আন্দোলন আমরা গড়ে তুলব। আপনারা জনগণের এই বক্তব্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভয় ভীতি উপেক্ষা করে সাহসের সাথে কার্যকরী ভূমিকা আপনারা গ্রহণ করুন। আপনারা ভালো থাকবেন, সতর্ক থাকবেন, নমস্কার নেবেন রাজ্যেতেও। ফলে কৃষির একটা ফসল মার খেয়ে গেল এই লকডাউনের কারণে, ফসল তুলতে পারলো না, বাজারে আনতে পারলো না, কৃষকের সর্বনাশ হয়ে গেল। সামনের এই যে মরশুম, এই মরশুমে কৃষিকাজ করতে গেলে পর হাতে পয়সা নাই, ভালো বীজ সার পেস্টিসাইডস অর্থাৎ পোকামাকড় যেগুলো ফসল নষ্ট করে এগুলোকে নিবৃত্ত করবার জন্যে এই যে ওষুধপত্র, এগুলো রাজ্য সরকারের কাছে আমাদের দাবি, বিনে পয়সায় অবিলম্বে কৃষকদেরকে দিতে হবে। এবং এই ফসল যাই কৃষকদের হাতে আছে উঠেছে, এগুলো বাজারে বিক্রি করতে তারা আনছেন। সরকার ঘোষণা করেছিল চাল বা ধান তারা কিনবেন, কিন্তু প্রকৃত অর্থে ত্রিপুরার কোথাও এগুলো কেনা হচ্ছে, ন্যায্য দাম প্রকৃত উৎপাদকরা পাচ্ছেন এরকম কিন্তু কোনো রিপোর্ট আমরা পাচ্ছি না। তাই আমাদের দাবি হচ্ছে এটা নজর রাখতে হবে এবং কৃষির জন্যে সেচ ব্যবস্থা, যে সমস্ত প্রজেক্টগুলো নষ্ট হয়ে গেছে এগুলোকে রিভাইভ করতে হবে, পানীয় জলের যে সংকট তৈরি হয়েছে এটার সমাধান করতে হবে, বিদ্যুতের জন্যে যেখানে সেচ ব্যবস্থা চালু রাখা যাচ্ছে না, পানীয় জলের যে ব্যবস্থা চালু রাখা যাচ্ছে না, সেখানে বিদ্যুৎ ব্যবস্থাটাকে সচল করবার জন্যে আমরা দাবি করছি। আরেকটা দাবি আমরা এখানে যুক্ত করেছি, সেটা হচ্ছে গণতন্ত্রের উপর আক্রমণ। প্রতিবাদ করা যাবে না, দাবি করা যাবে না, আক্রান্ত হচ্ছেন মানুষ। এবং বিশেষ করে আপনারা লক্ষ্য করছেন 10,323 এদেরকে গত বিধানসভা নির্বাচনের সময় প্রলুব্ধ করে তারা তাদের পক্ষে অধিকাংশকে টেনে নিতে সক্ষম হয়েছিল। এখন ভোটের পর তারা সমস্ত জিনিস ভুলে গেছে, অন্যান্য প্রতিশ্রুতির মতো এটা মিথ্যায় প্রতিপন্ন হয়েছে এবং তারা এখন বেকার রাস্তায় তারা ঘুরছেন, পরিহারে পরিবারে অনাহার মৃত্যুর ঘটনা ঘটছে। এরকম অবস্থায় তারা তখন প্রতিবাদ করার চেষ্টা করছে, মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, শিক্ষা দপ্তরে গিয়ে জানতে চাইছে তাদের কী হবে। তাদের উপর বিজেপি দলের যারা কর্মী তাদের একটা অংশ দুর্বৃত্তপনা করছেন, আক্রমণ করছেন, বাড়িতে আগুন দিচ্ছেন, দৈহিকভাবে নির্যাতন করছেন, হাত ভাঙছে, পা ভাঙছে, পাজর ভাঙছে। কাজেই এটা অবিলম্বে বন্ধ করতে হবে, এটা আমাদের দাবি। রক্তদান শিবির পর্যন্ত আক্রান্ত হচ্ছে, রিলিফ দিতে গিয়ে আক্রান্ত হচ্ছে, এগুলো কী হচ্ছে, অমানবিক। কাজে এগুলো বন্ধ করবার জন্যে ঘটবিত যে গণতান্ত্রিক অধিকার এটা পুনরুদ্ধারের জন্যে আমরা এই ময়দানে দাঁড়িয়েছি এবং রাজ্য সরকারের কাছে দাবি করছি, এই দাবি ফিরিয়ে দিন। দুর্বৃত্ত যারা তাদের চিহ্নিত করে, তাদের আপনারা চেনেন, তাদের আপনারা জানেন, পুলিশ বিশেষ করে জানে, পুলিশের সামনেই পুলিশকে নিষ্ক্রিয় রেখে এই আক্রমণগুলো একের পর এক তারা সংগঠিত করে চলেছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত সাজার ব্যবস্থা করতে হবে। এই মূল দাবিগুলোকে ভিত্তি করে আজকের কর্মসূচি। মনে করবেন না এই 15 মিনিট রাজপথে দাঁড়িয়ে যে স্লোগান বিক্ষোভ সংগঠিত হলো ব্যাপারটা এখানে শেষ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন ক্রমে ক্রমে, বিশেষ করে 27 মাস আগে জোটসোট করা আসার পর যেভাবে আক্রমণ নামিয়ে এনেছিল, মানুষ ঘর থেকে বেরোতে গিয়ে একটু সংশয়ে পড়েছিলেন, কিন্তু ধীরে ধীরে মানুষ যখন বুঝতে পারছিলেন পিঠ দেয়ালে ঠেকে গেছে, চুপ করে বসে থাকলে সমস্যার সমাধান হবে না, মানুষ আস্তে আস্তে বেরোতে শুরু করেছে। বিশেষ করে করোনা ভাইরাসের আক্রমণের পর যে লকডাউন, তাতে সেই মানুষ
সরকারের সিদ্ধান্তে এবং সরকারকে সহযোগিতা করার জন্য নিজেদেরকেই স্বেচ্ছাপ্রণোদিত হয়ে গৃহবন্দী করে রাখতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এখন বুঝতে পারছেন যে এতে সমস্যার সমাধান হবে না, করোনা ভাইরাস পুরোপুরি নির্মূল হবে একথা কেউ বলছে না, ঔষধ কবে বেরোবে, ভ্যাকসিন কবে বেরোবে কেউ বলতে পারছে না। আমাদের দেশের সরকার নির্বুদ্ধের মতো বলছে আগামী 15ই আগস্টের মধ্যে ভ্যাকসিন চালু করতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে যারা গবেষণাধর্মী কাজের সাথে যুক্ত তারা তীব্রভাবে তার প্রতিবাদ করেছেন যে প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞানী যারা, আবিষ্কারক যারা, উদ্ভাবক যারা, হ্যাঁ, তাদের পিঠে লাঠি ঠেকিয়ে এ জিনিস করা যায় না, এগুলো কতগুলো পদ্ধতি আছে, প্রকরণ আছে, এগুলো মেনে অনুসরণ করে করতে হবে। ঠিকঠাক মতো যদি না হয় তাহলে মানুষের জীবন নিয়ে ছেলে খেলা হবে, এই জিনিস পর্যন্ত হচ্ছে। এরকম পরিস্থিতিতে মানুষ বুঝতে পাচ্ছেন ঘরে বসে থাকলে চলবে না, বেরোতে হবে। করোনা ভাইরাসের আক্রমণ আছে, কোভিড-19 আক্রমণ আছে, সঠিকভাবে তার মোকাবেলার ব্যবস্থা নাই, এটা থাকবে, কোন পর্যায়ে থাকবে ভবিষ্যৎ ঠিক করবে। কিন্তু আমাদের এখন বাঁচতে হবে, বাঁচতে গেলে পর ঘর থেকে বেরোতে হবে, প্রতিবাদ করতে হবে, দাবি জানাতে হবে। তাই আপনাদের কাছে যেটা বলছি, আগামী দিনে এই দাবির আন্দোলন আরও তীব্র হবে, আরও ব্যাপক হবে, নতুন অংশের মানুষ নতুন করে এই আন্দোলনে তারা সমবেত হবেন, এই বিশ্বাস নিয়ে যারা আজকের এই কর্মসূচিতে সারা ত্রিপুরায় মহকুমায় মহকুমায় আগরতলা সহ অংশগ্রহণ করেছেন তাদেরকে বামপন্থী ফ্রন্ট এবং CPI-ML এই 5টি বামপন্থী রাজনৈতিক দলের পক্ষ থেকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে আমি আপনারা যে প্রশ্ন করে জানতে চেয়েছিলেন সেই সম্পর্কে আমার বলা শেষ করছি। আপনাদের কাছে